এই কিভাবে জয়পত্র দিয়ে কিভাবে তদবির করতে হয়, তাহলে তদবির করার জন্য কোনো ইনস্টিটিউট খুলতে হবে মাননীয় স্পিকার, যেখানে গিয়ে আমরা তদবির শিখব এবং তদবির করে তারপরে কাজ দিব। মাননীয় স্পিকার, সময় অত্যন্ত কম, বক্তব্যের বাইরে আমার এলাকার জন্য কিছু জরুরি প্রয়োজনীয় কথা আমার বলা দরকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত মুক্তিযোদ্ধারা এখনো জীবিত রয়েছেন তারা সবাই প্রায় বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে এই মুক্তিযোদ্ধারা এখন বাৎসরিকভাবে উৎসব ভাতা সহ মাসে প্রায় 20,000 টাকা করে তারা ভাতা পান। আমি অনুরোধ করব আপনার মাধ্যমে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে বছরে তাদের চিকিৎসা বাবদ, যেহেতু তারা বৃদ্ধ, অন্ততপক্ষে বাৎসরিক তাদেরকে 1 লক্ষ টাকা করে চিকিৎসা ভাতা দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার এলাকা প্রচুর অর্থকরী ফসল তরমুজ উৎপাদন হয়, কিন্তু আমাদের কৃষকরা এখানে যে মূল্য পায় তাতে তাদের এই যে চাষের পুরো খরচটা ওঠে না, অথচ আমরা রাজধানী সহ দেশের অন্যান্য জায়গায় এগুলো অনেক বেশি দামে আমরা কিনে এগুলো আমরা ভোগ করি। তো এই জন্য আমি শিল্প মন্ত্রণালয়ের কাছে আমি দাবি জানাতে চাই আমাদের ওইখানে একটি দ্রুত একটি সংরক্ষণের জন্য হিমাগার দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি এখানে পানি সম্পদ মন্ত্রী মহোদয় আছেন, গেল 5 বছরেও আমি সংসদে আমার এলাকার প্রায় 30টি পয়েন্টে নদী ভাঙন আছে। মানুষের কাছে এই জমিগুলোর আগে এতটা দাম ছিল না, আত্মপ্রত্যয়ী হয়েছে, আত্মপ্রত্যয়ী বাংলাদেশ হয়েছে আমাদের সোশিও ইকোনমি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গেল 15 বছরে এমন হয়েছে যে আগে মানুষ একর প্রতি জমি নদী ভাঙনে চলে যেত, সে এটা নিয়ে কেমন বদার করতো না, কিন্তু এখন প্রতি বর্গফুট জমির দাম এমনটাই বেড়েছে যে আমাদের এখানে জমির দাম, মানুষের জীবনের মান, মানুষের জীবনেরও দাম অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমাদের এখানে প্রত্যেকটি পয়েন্টে আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর মাধ্যমে, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে ওনার প্রতি অনুরোধ যে আমাদের ওখানে স্থায়ী ভেরিবাদ করে তারপরে মানুষের এই সম্পদগুলো রক্ষা করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আরও আমরা যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের আবার মধুর কিছু অসুবিধাও আছে, যেমন আমরা পদ্মা সেতু করেছি, এই পদ্মা সেতুর সব দিক থেকে আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু এই পদ্মা সেতুর কারণে আগে আমরা আমাদের এলাকা থেকে ঢাকাতে আসা যাওয়া করতাম 1.5 থেকে 2 দিন লাগতো, এখন মাত্র 4 ঘন্টায় যায়। অতএব ঢাকার লোকজন এখন আমার এলাকায় গিয়ে প্রত্যেকে তার ঢাকা বাসাবাড়ি আছে, আবার আমার এলাকাও তারা বাসাবাড়ি করছেন। এই যে বাসাবাড়িগুলো করছেন সেখানে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে, এখন মানুষ ঢাকা থেকে গিয়ে ওখানে থাকতে চায়, দ্রুত যেতে পারে, দ্রুত আসতে পারে, এই জন্য ওখানে নূতন নূতন প্রত্যেক দিন কোনো না কোনো জনপথ তৈরি হচ্ছে। জনপথ তৈরি হওয়ার কারণে সেখানে আমাদের কানেক্টিভিটির জন্য রাস্তা প্রয়োজন। 2 মিনিট শেষ করবেন। আপনাকে ধন্যবাদ। সেখানে চিকিৎসা সেবা প্রয়োজন। মাননীয় স্পিকার মহোদয়, আমার ওখানে যে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন ওখানে মাত্র 29 শয্যা ছিল, সেটার বয়স আজকে প্রায় 57 বছর। এরপরে 2005 সালে আরও 19টি শয্যা সংযোজন হয়ে আজকে 50 শয্যা। মাননীয় স্পিকার মহোদয়, আমার এই হসপিটালের অবস্থা এমন, যেটার আমি একটি ভিডিও করে এনে আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে দেখিয়েছিলাম। আমি তাকে দেখানোর পরে সে নিজেই ওইটার অবস্থা দেখে নিজেই উনি ওটা বিব্রত বোধ করেছেন। ওখানে বেডের উপরে যে সমস্ত চিকিৎসা নিতে আসেন তাদের গায়ে উপর ছাদ থেকে পলেস্তার খসে পড়ে তারা আহত হয়, উপরে ফ্যান ঘুরে সেই ফ্যান ছুটে ডাক্তাররা আহত হয়। এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি গেল বছরেও দাবিপত্র দিয়েছিলাম, এটাকে হয় উন্নয়ন করা দরকার। এবং আগে যখন এই হসপিটালটি 50 শয্যা করেছিল তখন আমার ওখানে লোক সংখ্যা ছিল 1 লক্ষ, এখন সেখানে 7 লক্ষ লোক। আমার ওখানে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল দরকার। আমি তাকে এটা দেখিয়েছি। আপনার মাধ্যমে আজকে আমি আমার এলাকার জনগণের জন্য স্বাস্থ্যসেবার জন্য, আগে তো এই স্বাস্থ্যের কোনো দাম ছিল না মাননীয় স্পিকার, আমাদের দাম আগে যখন এই 15 বছরের আগে 75-এর পরে আমরা নিজেরা আর গবাদি পশুর দাম মানুষের থেকে গবাদি পশুর দাম বেশি ছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমরা আজকে জীবনের দাম পেয়েছি, এখন আমরা চিকিৎসা চাই, বাসস্থান চাই, সব কিছু চাই। তো কাজেই এই চাওয়াগুলো পূরণ করার জন্য আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার ওইখানে नदी हमारे रास्ता घाट के शुरू कर दिन प्रश्न उत्तरे एलजीडी मंत्री महोदय के बोले माननीय स्पीकर कथा बोली 7 मिनट समय दिए लक्ष टाकार बेशी एखाने व्यय होयेछे कथा बोली कथागुलार बास्तबायन हওয়া प्रयोजन ता ना होले शुधुमात्र कथा बोलबो एलाकार लोकजन एखाने आमार फेसबुके देखबे कथा बोलेछि माननीय स्पीकार आमी चाই যে কথাগুলো বলি এই কথাগুলো যদি বাস্তবতায় যদি এগুলোর প্রয়োজনীয়তা থাকে তাহলে এগুলোর বাস্তবায়ন হওয়া দরকার। আমরা বাস্তবায়নের করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিউপত্র দেই সংসদে কথা বলি এছাড়া তো আর বাকি কোনো জায়গা নাই। তারপরে অনেক সময় আমরা দেখি যে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিছু বৈষম্য আমরা লক্ষ্য করি। আমরা দেখি যে কোনো না কোনো আসনে বা কোনো না কোনো জায়গায় বিস্তর উন্নয়ন হয় অনেক রাস্তা যায় তারা সেখানের জনগণও ভোট দেয় তাদের জনগণেরও ভোটের অধিকার একটা করে আমার এলাকার জনগণেরও তাই এখন আমরাও সেটা দেই কিন্তু অনেক সময় আমরা এই বৈষম্যের শিকার হই। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই বৈষম্য থেকে আমার নির্বাচনী এলাকা মুক্তি পাবে এই প্রার্থনা করি এবং তা না হলে এই কিভাবে জয়পত্র দিয়ে কিভাবে তদবির করতে হয় তাহলে তদবির করার জন্য কোনো ইনস্টিটিউট খুলতে হবে মাননীয় স্পিকার যেখানে গিয়ে আমরা তদবির শিখবো এবং তদবির করে তারপরে কাজ দিব। কাজেই মাননীয় স্পিকার আমাকে সময় দিয়েছেন আশা করি কাজ হবে এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। জয় বাংলা।